নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আদি দে চ্যানেলে স্বাগত আমি দিশা তোমাদের সাথে আজকে আমি তোমাদেরকে বগেন বিলিয়া গাছের কালেকশান দেখাব বগেন বিলিয়া গাছ কিন্তু প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের একটি গাছ কিছু লোক আছে বিভিন্ন নামে গাছটাকে চেনে বাগান বিলাস বা কাগজ ফুল তো সেই গাছটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে তার সাথে সাথে তোমাদেরকে কিছু জবা গাছের কালেকশন দেখাবো আরও কিছু গাছ দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই তোমরা গাছ সম্পর্কে কিছু তথ্যও জানতে পারবে বা কীভাবে এই বগেন বিল্লিয়া গাছের পরিচর্যা করতে হয় কিছু কিছু টিপস আমি বলে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই তো ভগেন বিলিয়া গাছের হচ্ছে আহ তিনটে সাইজ রয়েছে একদম বড় সাইজ মাঝারি সাইজ আর একদম ছোট সাইজ তো তিন রকম টবের সাইজেরই তোমরা গাছ পেয়ে যাবে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো তো তোমরা চাইলে ছোট গাছও নিতে পারো সেম গাছই বড় গাছও পেয়ে যাবে হেলদি আবার এই গাছেরই ছোট গাছও পেয়ে যাবে যেগুলোর ডাল একটু কম তাছাড়া তোমরা যারা অনেক দূর থেকে দেখছো যারা অনলাইনে কিনতে চাও তারাও কিন্তু অনলাইনে কিনতে পারো আমাদের এখানে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে তো তার জন্য আমি ফোন নাম্বারটা মেনশন করে দেব ভিডিওতে তো তোমরা সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারো তো তো এই বগিন বিলিয়া গাছটা গাছগুলো কিন্তু খুব হেলদি তোমরা দেখতে পাচ্ছ আর একদম বড় টপে তো এই গাছগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা তো তোমরা প্রত্যেকে সবসময় বলো যে দাম বলতে তো প্রত্যেকটা গাছের কিন্তু দাম বলা যায় না তো তোমরা চাইলে একটু কল করে নিলে অবশ্যই আমাদের অনেক সুবিধা হয় তো তো যারা নার্সারিতে এসে নেবে গাছগুলো তো এই গাছগুলোর দাম যেগুলো বড়ো টপে রয়েছে তার জন্য এই গাছগুলোর দাম কিন্তু চারশো টাকা আর যারা অনলাইনে নেবে তাদের প্রাইস কিন্তু অবশ্যই বেশি পড়বে অনলাইনে নিয়ে কিন্তু চারশো টাকা পড়বে না তো আমার মনে হয় অনলাইনে নেওয়ার থেকে তোমরা এখানে এসে বেটার গাছ চুজ করে নিতে পারো তো তোমরা চাইলে এখানে এসে নিতে পারো অনেক দাম কমে পেয়ে যাবে তো এখানে রয়েছে তার থেকে ছোট টপে তো এই গাছগুলোও মোটামুটি ওই গাছগুলোর তুলনায় একটু কম হেলদি প্রত্যেকটা গাছের চেহারাই খুব সুন্দর তো এই গাছগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা তো যারা এখানে এসে নেবে তো তাদের জন্য এখানের দাম হচ্ছে দুশো টাকা তো সব গাছেরই মোটামুটি কালার কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো যেটা মাল্টি কালারের হয় তো সেটা এখন নেই আপাতত তো তাছাড়া প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ফুলের কালারই রয়েছে এবার বলি আমি আদি দে নার্সারিতে তোমরা কিভাবে আসবে তো প্রথমে তোমাদের কি শিয়ালদা বা বনগা লোকাল ট্রেন ধরতে হবে তারপর তোমাদেরকে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখানে অটো দাঁড়িয়ে থাকে বা টোটো দাঁড়িয়ে থাকে তো তোমরা সেখানে যদি বলো যে আদি দে বা দে যাবে তাহলে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে কিংবা তার আগে যদি তোমরা একটা কল করে নাও নাইন সেভেন থ্রি থ্রি নাইন থ্রি সিক্স থ্রি টু থ্রি নাম্বারটিতে তাহলে কিন্তু আমাদের অবশ্যই তোমাদেরকে কি রিসিভ করতে আমাদের সুবিধা হবে আমার মনে হয় তোমরা যদি এখানে এসে গাছগুলো দেখে কেনো তাহলে সব থেকে বেশি ভালো হয় তো যাদের আসা পসিবেল না তারা অবশ্যই অনলাইনে পারচেস করতে পারো তো এরপর যাচ্ছে হচ্ছে ছোট গাছগুলো তো এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র এখানে এসে কিনবে তো তাদের দাম যাচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা তো যারা অনলাইনে কিনতে চাও তারা অবশ্যই মোবাইলে তার নাম্বারটিতে যোগাযোগ করবে তাদের দাম বলে দেওয়া হবে তো এই ছোটো গাছগুলোতেও প্রত্যেকটা কালার ফুলের কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হলুদ পিঙ্ক হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক আর সব রকম কালারই অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা চাইলে ছোটো গাছগুলোও নিতে পারো তো এইগুলো চেহারা যেরকম গাছ প্যাকেট হিসাবে তো সেরকমভাবে দাম আর গাছের গ্রোথ হিসাবেও দাম তো প্রত্যেকটা গাছই হেলদি আমি জানি না কালারগুলো তোমরা কতটা বুঝতে পারছো কারণ একদম সন্ধ্যা হয়ে গেছে আমি তখন ভিডিওটা শ্যুট করেছি আর এই গাছ মূলত যারা একদমই সময় দিতে পারো না গাছের পরিচর্যার জন্য তারা করতে পারো এই গাছের জল কিন্তু একদমই মানে একদমই খুব কম লাগে এই গাছের জল আর তাছাড়া একদম মানে সানলাইটে এর ফুল প্রচুর হয় যদি তোমরা এই গাছটা রোদ দূরে করতে পারো তো ভোরে ভোরে ফুল দেবে তো সারা বছরই প্রায় ফুল হয় বর্ষার দিকে একটু কম হয় কারণ বর্ষার দিকে জল পেয়ে গাছটা আরও আর কি হেলদি হয় তো সেই সময় আর কি ফুলটা একটু কম থাকে তাছাড়া প্রায় সারা বছরে গাছে কিন্তু ভোরে ভোরে ফুল দেয় তো যারা বগেন বিলিয়া করেছো তারা জানো তো এরপর যে গাছটা দেখাবো সেটা হচ্ছে লিলিয়াম গাছ তো লিলিয়াম ফুলটা কেমন দেওয়া হয় আমি পাশে ছবি দিয়ে দেবো এই গাছগুলো কিন্তু খুব হেলদি প্রত্যেকটা গাছে পাঁচ ছটা করে কুড়ি রয়েছে আর কুড়িগুলো বেশ বড় ফুলটাও বেশ বড় হয় তো তোমাদের আমি ছবি দিয়ে দেবো বিভিন্ন মানে সব রকম কালারই রয়েছে ভাগ ভাগ করা রয়েছে কঞ্চি দিয়ে এখানে দেখতে পাচ্ছ লাঠি দিয়ে ভাগ ভাগ করা রয়েছে প্রত্যেকটা কালারের ফুল গাছ রয়েছে এখানে লিলিয়াম ভীষণ সুন্দর হয় ফুলটা দেখতে আর গাছগুলোর গ্রোথও কিন্তু খুব ভালো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে জলের কারণে কিন্তু গাছ মরে যায় কারণ তোমরা প্রত্যেকটা গাছে রোজ জল দাও এবং মানে গোড়া হচ্ছে শুকাতে পারে না তো প্রতিনিয়ত তোমরা হচ্ছে জল দিয়ে দাও সকালে দাও বিকেলে দাও তো এর জন্য কিন্তু গাছ বেশিরভাগ গাছই মরে যায় সব সময় গাছের গোড়ায় কিন্তু জলটা টান রাখতে হবে জলটা ঠিকঠাক রাখতে হবে এমন না যে গোড়াটাও শুকিয়ে গেল আবার এমনও না যে ভিজে ভিজে চপচপে রয়েছে আবার তার মধ্যে জল দিলে তো এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে জবা ফুল গাছ তো জবা ফুল গাছের আজকে যে যে ফুলগুলো ফুটেছিল তো সেই সেই ফুল গাছের কালেকশানগুলো আমি তোমাদেরকে দেখাবো তাছাড়া আমার আরেকটা ভিডিও আপলোড রয়েছে জবা ফুল গাছের তো ওখানে প্রচুর কালেকশান রয়েছে তো তোমরা দেখতে পারো তো আজকে যে যে ফুলগুলো ফুটেছিল সেই সেই ফুলগুলোই আমি তোমাদেরকে দেখাবো তাছাড়া তোমাদের যদি গাছে কোনো পোকামাকড় কিংবা কোনো সমস্যা হয় তাহলে তোমরা নাইন সেভেন থ্রি থ্রি নাইন থ্রি সিক্স থ্রি টু থ্রি এই নাম্বারটিতে একবার হোয়াটসঅ্যাপ করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো তো প্রত্যেকটা গাছের সমাধান বলে দেওয়া হবে তাতে তোমরা গাছ কেনো আর না কেন কারণ তোমাদেরকেও যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিজেদেরও অনেক বেশি ভালো লাগে আর আমাদের নার্সারি আছে মানে এই না যে আমরা সব সময় ভিডিওতে তোমাদের ভালো দিকটাই তুলে ধরবো আমরা ভালো খারাপ গাছের সব দিকটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো আমাদের কাছে কিন্তু থোকা জবারও অনেক কালেকশন রয়েছে কমলা থোকা লাল থোকা হলুদ থোকা তো প্রচুর আনকমন আনকমন জবা গাছ রয়েছে তো এইগুলো হচ্ছে পুনা ভ্যারাইটির ব্যাঙ্গালোর সব কিছু মিক্সড করে রয়েছে আর পুনা ভ্যারাইটির যে জবা গাছটা আছে ওই ফুলটা কিন্তু চার দিন পর্যন্ত ফুটে থাকে তো এরপর রয়েছে হচ্ছে লাকি বাম্বু যে এটা হচ্ছে কালকেই আনা হয়েছে এর আগেও আমাদের প্রচুর গাছের স্টক ছিল তো এই গাছগুলো নতুন আনা হয়েছে তো গাছের স্টক ফুরিয়ে গেলেই আমাদের নিয়ে আসা হয় তো তাই ভাবলাম তোমাদের একটা ভিডিও করে নিই তো লাকি বাম্বু গাছও কিন্তু আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে তো জানি না কতটা বুঝতে পারবো তাই জন্য ফোনে ফ্ল্যাশটা জানিয়ে জ্বালিয়ে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ একদম অন্ধকার হয়ে এসেছিল তো এখানে যে লাকি বাম্বুগুলো রয়েছে এগুলো হচ্ছে দুটো স্টিকের লাকি বাম্বু এছাড়া তিন চার স্টিকেরও কিন্তু লাকি বাম্বু পাওয়া যায় তো এরপর রয়েছে হচ্ছে ব্ল্যাক রবার গাছ তো এটা একদম ব্ল্যাক পুনা ভ্যারাইটির ব্ল্যাক রবার তো গাছগুলো দেখতেও খুব সুন্দর হয় তো এই গাছগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তো যারা অনেকেই আছে ব্ল্যাক রবার গাছ খোঁজ করো তো তাদের জন্য আমি ভাবলাম ব্ল্যাক রবার গাছটা হচ্ছে কোনো ভিডিওতেই দেখানো হয়নি তো তাই জন্য ব্ল্যাক রবার গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ফলের গাছের কিন্তু প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে তো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখে আসতে পারো তো প্রচুর ফলের গাছের কালেকশান এর ভিডিও দেওয়া রয়েছে তো চাইলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি গাছের পরিচর্যা বা কোন ভিডিও বানালে তোমাদের বেশি ভালো হয় তো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো একদমই নতুন চ্যানেল খুলেছি তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তাই জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো